Dear viewers, welcome back to my channel English Grammar. Dear viewers, আমরা জানি যিনি ভালো উত্তর দিতে পারেন তিনি ভালো প্রশ্ন করতে পারেন. Oppositely, যিনি ভালো প্রশ্ন করতে পারেন তিনি ভালো উত্তর দিতে পারেন. অর্থাৎ তিনি ভালো উত্তরদাতা যিনি ভালো প্রশ্নকর্তা. তাই শিক্ষার্থীবৃন্দ, এতদিন ধরে অন্যেরা প্রশ্নই করে গেছেন, আমরা উত্তর দিয়ে গেছি, এখন আর তা না. এখন আমরাও কিভাবে প্রশ্ন করা যায় কি সেটি আমাদের শেখা দরকার না? আর তাই আজ আমরা শিখতে যাচ্ছি আমরা কিভাবে কোন সিচুয়েশনে কী ধরনের প্রশ্ন করতে পারি. আর সাধারণত এই প্রশ্ন করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে, মূলত আজকে সেই শব্দগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব এবং এই শব্দগুলো কিভাবে সঠিকভাবে প্রশ্ন করার কাজে ব্যবহার করতে পারো তা দেখিয়ে দেব. তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা অলরেডি সাবস্ক্রাইব করে সেসে তাদের অশেষ ধন্যবাদ. তাহলে আর দেরি কেন, শুরু করা যাক. লক্ষ্য করো, দিস ইজ তমাল, ইনি হচ্ছেন তমাল. আমরা কাউকে দেখিয়ে দিচ্ছি বা তোমরা কাউকে দেখিয়ে দিচ্ছ বা কাউকে পরিচয় করিয়ে দিচ্ছ কারোর সঙ্গে যে দিস ইজ তমাল বা হি ইজ তমাল, তিনি হচ্ছেন তমাল. তো কী ধরনের প্রশ্ন করলে, যাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি তিনি কী ধরনের প্রশ্ন করলে আমরা এ ধরনের উত্তর দিতে পারি? স্বাভাবিকভাবেই উনি প্রশ্ন করতে পারেন যে উনি কে বা ইনি কে, তবেই আমরা বলবো ইনি হচ্ছেন তমাল বা জনাব তমাল. তো তাহলে প্রশ্নটি কী হবে, হু ইজ দিস, হু ইজ দিস, তাই না? হু ইজ দিস, ইনি কে, দিস ইজ তমাল. আচ্ছা, এখানে যদি এমন হতো হি ইজ তমাল, হি ইজ তমাল, তখন আমরা প্রশ্ন করতাম হু ইজ হি, উনি কে বা তিনি কে, তাই না? আচ্ছা, এরপরে আসি. হ্যাঁ, এই প্রশ্নটি এভাবেও যদি হতে পারে যে হোয়াটস হিজ নেম, তার নাম কি, তখন আমরা কি উত্তর দিতাম, যে হিজ নেম ইজ তমাল, হিজ নেম ইজ তমাল. ওকে, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তিনি একজন প্রকৌশলী. তো তিনি একজন প্রকৌশলী, আমরা কী ধরনের প্রশ্ন করলে তাকে তার এই পেশা সম্পর্কে জানাতে পারি, তিনি কি করেন, তাই না? তিনি কি করেন? তো সেক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে কি, হোয়াট ইজ হি, হোয়াট ইজ হি. আবার প্রশ্নটি এমনও হতে পারে হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন, তবে এটাই ফর্মাল, হোয়াট ইজ হি বা হোয়াটস হি. বা এমনও হতে পারে হোয়াটস ইজ বিজনেস, হোয়াটস ইজ প্রফেশন. ওকে, নেক্সট, হি ওয়ার্কস ইন আ প্রাইভেট ফার্ম, তিনি একটি প্রাইভেট ফার্মে কাজ করেন. ধরো আমি তাকে জানতে চাচ্ছি যে তিনি কোথায় কাজ করেন, হি ওয়ার্কস ইন আ প্রাইভেট ফার্ম, তো তিনি কোথায় কাজ করেন, তাহলে প্রশ্নটি হচ্ছে কি, হোয়ার ডাজ হি ওয়ার্ক, হোয়ার ডাজ হি ওয়ার্ক, তিনি কোথায় কাজ করেন, হি ওয়ার্কস ইন আ প্রাইভেট ফার্ম. নেক্সট, হি ইজ নাও 35 ইয়ার্স ওল্ড, তার বয়স এখন 35 ইয়ার্স ওল্ড, এখন 35 বছর তার বয়স. স্বাভাবিকভাবে প্রশ্নটি আসতে পারে কি, তার বয়স কত, তার বয়স কত, তাহলে সেই প্রশ্নটি কী হচ্ছে, হাউ ওল্ড ইজ হি, হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত, অথবা হোয়াটস ইজ এজ, অথবা হোয়াটস ইজ এজ. নেক্সট, হি গোজ টু অফিস বাই দ্য অফিস বাস, এখন তিনি অফিসে যান. ধরো আমি জিজ্ঞেস করলাম যে তিনি কীভাবে অফিসে যান বা কী করে অফিসে যান, রিক্সায় করে, সাইকেলে করে, মোটরসাইকেলে করে, তিনি কী করে অফিসে যান, এখানে বলা আছে অফিস বাস. তাহলে প্রশ্নটি কী হতে পারে,
প্রশ্নটি হতে পারে হাউ ডাজ হি গো টু অফিস, তাই না? হাউ ডাজ হি গো টু অফিস, তিনি কি করে অফিসে যান? তাহলে উত্তরটি আসতে পারে হি গোস টু অফিস বাই দ্য অফিস বাস। নেক্সট, হি ওয়ার্কস দেয়ার ফর অ্যাবাউট 10 আওয়ার্স, তিনি সেখানে 10 ঘন্টা ধরে কাজ করেন। আমি যদি জানতে চাই যে তিনি কতক্ষণ ধরে কাজ করেন, তাহলে উত্তরটি আসবে তিনি 10 ঘন্টা ধরে কাজ করেন, এই যে কতক্ষণ ধরে। তাহলে প্রশ্নটি হচ্ছে হাউ লং, হাউ লং, ইয়াস ওয়ার্কস আছে, ডাজ হি, ডাজ হি ওয়ার্ক দেয়ার, হাউ লং ডাজ হি ওয়ার্ক দেয়ার, তিনি কতক্ষণ সেখানে কাজ করেন। বাট টুডে হি ডিড নট গো টু অফিস ফর হিজ প্রাইভেট বিজনেস, কিন্তু তিনি আজ তার ব্যক্তিগত ব্যস্ততার কারণে অফিসে যাননি। এখন প্রশ্নটি হতে পারে কি তিনি কেন আজ কেন অফিসে যাননি, তিনি আজ কেন অফিসে যাননি? তাহলে উত্তরটি আসবে ফর হিজ প্রাইভেট বিজনেস, হোয়াই ডিড হি নট গো টু অফিস, গো টু অফিস টুডে, হোয়াই ডিড হি নট গো টু অফিস টুডে, তিনি কেন আজ অফিসে যাননি? বাট টুডে হি ডিড নট গো টু অফিস ফর হিজ প্রাইভেট বিজনেস, তার ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি অফিসে যাননি। হাউএভার হিজ বস লাইকস হিম ভেরি মাচ ফর হিজ সিনসিয়ারিটি, যাই হোক যাই হোক, তার বস কিন্তু তাকে খুব পছন্দ করেন। এখন প্রশ্ন হতে পারে কেন পছন্দ করেন, তাহলে সেক্ষেত্রে উত্তরটি আসবে ঠিক আগের মতো কি হোয়াই, হোয়াই ডাজ হিজ বস, হোয়াই ডাজ হিজ বস লাইক হিম, লাইক হিম ভেরি মাস, ওকে, হোয়াই ডাজ হিজ বস লাইক হিম ভেরি মাস। এই প্রশ্নটি এমনও হতে পারে যে হোয়াট ডাজ হিজ বস লাইক হিম ভেরি মাস ফর, শেষে বা হোয়াট ফর, কী জন্য, কিসের জন্য, হোয়াট ফর হিজ বস লাইক হিম ভেরি মাস। তো শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরের মতো তোমাদের যেটি বলতে চাই সেটি হচ্ছে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তোমরা শুধু প্রশ্নের উত্তর করার অভ্যাস না করে কোনো একটি সেন্টেন্স থেকে, কোনো একটি প্যাসেজ থেকে নিজেরাও কিছু প্রশ্ন তৈরি করতে শেখো। আর যখন এই কাজটি ভালোভাবে করতে পারবে, নিজেরা ভালো প্রশ্ন তৈরি করতে পারবে, তাহলে একটি প্যাসেজ থেকে কত ধরনের, কী কী ধরনের প্রশ্ন হতে পারে নিজেরাই সেটা কি তোমরা তৈরি করতে পারছো এবং নিজেরাই উত্তরও করতে পারছো। আর যে প্রশ্ন করতে পারে সে তো উত্তর করতে পারবেই, খুব স্বাভাবিক। এভাবে প্রশ্ন তৈরি করার মাধ্যমে যদি তোমরা কোনো প্যাসেজ আয়ত্ত করতে চাও বা করতে পারো, তাহলে তোমাদের আশা করি আর কেউ পরীক্ষায় ভালো করার থেকে ঠেকাতে পারবে না। শুধু এখানেই শেষ নয়, যত বেশি নিজে নিজে প্রশ্ন তৈরি করতে পারবে, তত বেশি সেই সব প্রশ্নের উত্তর করে করে তোমরা যে কোনো টপিকের উপরে কিছু সেন্টেন্স তৈরি করতে পারবে, যেটি তোমাদের রাইটিং টেস্টে অনেকখানি হেল্পফুল হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের এই ক্লাসটি তোমাদের সেই উদ্দেশ্যে যদি কোনো কাজে লেগে থাকে, আশা করি একটা লাইক দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে। আর ক্লাসটি ভালো লেগে থাকলে তোমাদের ভালো লাগাদের সঙ্গে শেয়ার করবে, কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে জানাবে। সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।